আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের একটি রেসিপি আর এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে একদমই ভিন্ন স্বাদে মনে হবে চলুন দেখে আসি আমি এই ভিন্ন স্বাদে কিভাবে ইলিশ মাছটি তৈরি করেছি আমি এই ইলিশ মাছটাকে তৈরি করার জন্য এখানে আজ তো একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছটাকে কিন্তু আমি আগে থেকে কেটে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি আর আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু একটি ছুরির সাহায্যে কিছুটা চিরে নিয়েছি দুপাশই কিন্তু আমি এভাবে চিরে নিয়েছি এখন আমি এখানে কিছুটা হলুদের গুঁড়ো কিছুটা লবণ দিয়ে সুন্দর করে দুপাশ মেখে নিচ্ছি আর অন্যদিকে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা হালকা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখানে কিন্তু আমি পুরো রান্নাটাই সরিষের তেল দিয়ে করছি চাইলে এরপর যে আপনারা পুরো সরষের তেলটাই একচোটে দিয়ে দিতে পারেন তবে আমি এখানে কিছুটা সরষের তেল দিলাম এবং কিছুটা কিন্তু রেখে দিয়েছি এখন আমি মাছটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য একটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই ঢাকনা দিয়ে ঢাকার কারণ হচ্ছে কোনোভাবেই তেল ছিটে আপনার শরীরে লাগবে না আপনারা কিন্তু মাছ ভাজার সময় এই টিপসটি ফলো করতে পারেন অনেক সময় গরম তেল ফুটে ওঠে সেজন্য কিন্তু ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখলে ভালো হয় এখানে আমি একটা পাশ যখন হয়ে এসেছে তখন অন্য পাশও উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমি আবার অপেক্ষা করবো কিছুক্ষণের জন্য দেখুন সমানভাবেই কিন্তু আমার দুপাশ হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করছি কারণ আমি এখানে আরও কিন্তু কিছুটা বাটা পেঁয়াজ ব্যবহার করব আর অবশ্যই এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেকটা কম ব্যবহার করতে হয় এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে আগে থেকে রেখে দিয়েছিলাম বাকি তেলটা সে তেলটা পুরোটা ঢেলে দিচ্ছি আর এই তেলটা দিয়ে আমি অপেক্ষা করব পেঁয়াজটা একটু নরম করে নেওয়ার জন্য এখানে কিন্তু পেঁয়াজটা কোনোভাবে একদম ভাজা হয়ে যাবে না কিছুটা হালকা কালার চেঞ্জ হলেই আমি এর মধ্যে দিয়ে দেব বাটার পেস্টটা আর আমি এখানে একটা পেজ কিন্তু কুচি করে নিয়েছি বা একটা পেঁয়াজই আমি বেটে নিয়েছিলাম আমি দুটো পেঁয়াজ ব্যবহার করছি মাঝারি সাইজের এই দুটো উপকরণ একসঙ্গে দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এখানে আমি আরও দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর এই কাঁচামরিচটাকে কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে কিন্তু আপনারা চাইলে বেটেও নিতে পারেন তবে কোনোভাবেই ফালি করে দিতে যাবেন না চেষ্টা করবেন এভাবে কুচি করে দিতে অথবা বেটে দিতে আর এই সবগুলোকে আবারও আমি একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আর যখনই ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি আর পানিটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিচ্ছি কারণ আমি এখানে শুধু শুকনা মশলা দিব সেজন্য আমি এখানে পানিটা ব্যবহার করছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামিচ হলুদের গুঁড়া এবং হাফ চামিচ মরিচের গুঁড়া আর লবণটা কিন্তু আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো এই টমেটো কিন্তু কাঁচা টমেটোটাকেই দিতে হবে কোনোভাবেই আপনারা ক্যাচ ব্যবহার করতে যাবেন না বাজারে যে পাকা টমেটোটা পাওয়া যায় সেটাই আপনারা এখানে ব্যবহার করবেন এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরার গুঁড়া আর এই সবগুলোকে দিয়ে আমি একটু হালকাভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ না এই মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে আর অবশ্যই এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এতটাই কষাতে হবে যেন তেলটা উপরে উঠে আসে আর এই মশলাটা যতটা কষাবেন এই রেসিপিটা ততটাই টেস্টি হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার মশলাটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে কষে গেছে এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব মাছটা চাইলে আপনারা এভাবে হালকা মশলাও উপরে উঠিয়ে দিতে পারেন আবার এখানে না উঠালেও হবে আমি এখানে হালকাভাবে মশলা উঠিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আর কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আর এখানে আমি এই পর্যায়ে কিন্তু এক কাপ পানি ব্যবহার করব। এই এক কাপ পানি দিয়ে আমার পুরো রান্নাটা হয়ে যাবে এখন আমি পানিটা দিয়ে হালকা একটু নড়াচড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই মিনিটের মতো আপনারা চাইলে দুই মিনিটের কমও রাখতে পারেন কারণ এখানে কিন্তু ইলিশ মাছটা ব্যবহার করা হচ্ছে আর এই ইলিশ মাছটা কিন্তু অবশ্যই অল্প জালেই হয়ে যায় আমি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট আর এর ফাঁকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এখন কিন্তু আমার একটা পিট হয়ে গেছে এ পর্যায়ে আমি আবারও উল্টে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিটের মতো আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন দুই মিনিট পর কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে দেখুন আমার মাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আমি এখন ছাপ করে দেখাচ্ছি এই তো হয়ে গেল আমার ঝটপট একটি ইলিশের রেসিপি আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ